আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্য সিকিম ভ্রমণের অভিজ্ঞতা। এই ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে আপনারা কিভাবে সিকিম যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, আর বেসিক্যালি সিকিম যেহেতু বাংলাদেশিদের জন্য একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই ওই ব্যাপারে পারমিশন কিভাবে নেবেন সিকিম যাওয়ার, সেই ব্যাপারে ইন ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো আর ইন্ট্রো না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আমাদের জার্নিটা ছিল বাই ট্রেন মিতালি এক্সপ্রেসে করে। আর এই ট্রেনে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের ভিসার মধ্যে অবশ্যই বাই রেল নিউ জলপাইগুড়ি এই পোর্টটা অ্যাড থাকা লাগবে। এই ট্রেনের টিকিট কাটতে হলে আপনাকে যেতে হবে কমলাপুর রেল স্টেশন, ওইখান থেকে মৈত্রী এক্সপ্রেসের পাশেই মিতালি এক্সপ্রেসের কাউন্টার থেকে মিনিমাম এক সপ্তাহ আগে আপনাকে টিকিট করতে হবে এবং আপনাদের সুবিধার্থে ভাড়ার তালিকাটা এখানে দেওয়া হলো। আর এই ট্রেন ঢাকা থেকে ছাড়ে আনুমানিক 9:50, আর এই ট্রেন পৌঁছাতে সময় লাগে প্রায় সকাল 8টা। আর ট্রেনে খাওয়ার দাওয়ার হিসেবে আপনি পাবেন মোরগ পোলাও, যার দাম নিয়েছিল আমাদের থেকে 170 টাকা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ স্টেশন, যার নাম হচ্ছে চিলাহাটি স্টেশন। বেসিক্যালি এই স্টেশনে বাংলাদেশি যত স্টাফ আছে তারা সবাই নেমে যায়, এবং কি বাংলাদেশি যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই নেমে যায়। আর এটা হচ্ছে বর্ডার সাইট, এখন আমরা বর্ডারটা ক্রস করতেছি। বর্ডার ক্রস করার পর আমরা সামনে পাবো হলদিবাড়ি স্টেশন। ওই স্টেশনে ইন্ডিয়ান স্টাফরা সবাই উঠবে এবং কি ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ হয়। তো ইন্ডিয়ান স্টাফদের কাছ থেকে তখন আর বাংলা টাকায় কিছু কেনা যায় না, তখন তা রুপি দিয়ে কিনতে হবে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন এখানে ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশন করার জন্য আমাদেরকে ইমিগ্রেশন কার্ড দেওয়া হয়েছিল, আর ওই কার্ডটা পূরণ করে আমরা ইমিগ্রেশন অফিসারকে জমা দিয়েছি। এটা স্টেশন থেকে বের হয়ে আমাদের এই রুট থেকে এসে এখানে মানি এক্সচেঞ্জ আছে, যারা বাংলা টাকা অথবা ডলার এক্সচেঞ্জ করতে চান তারা এখান থেকে করতে পারেন। তবে এখানে শুধু একটি দোকান থাকার কারণে তারা মনোপলি বিজনেস করছে, অনেক কম রেট দিচ্ছে। সো আপনারা ওই ব্যাপারটা মাথায় রেখেই আসতে হবে এখানে। আর সিম কার্ড নিতে চাইলেও এখান থেকে নিতে পারেন। ওকে, আমরা এই গাড়িটি রিজার্ভ করেছি 6,000 রুপিতে। নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি আমাদেরকে গ্যাংটক আমাদের হোটেলের সামনে নিয়ে যাবে। আমরা 6 জন ছিলাম তাই আমরা একটা গাড়ি রিজার্ভ করতে পেরেছি, বাট আপনারা যদি কেউ সিঙ্গেল বা কাপল থাকেন তারা SNT বাস স্ট্যান্ডে গেলে ওইখান থেকে বাস এবং কি শেয়ার জিপ দুটোই পেয়ে যাবেন। শেয়ার জিপের ভাড়া নেয় 400 রুপি আর বাসের ভাড়া নেয় 200 রুপি। তবে অবশ্যই তাদেরকে বলে রাখতে হবে যে আপনার র্যাঙ্কপোতে চেকপোস্টে এন্ট্রি করা লাগবে। এটা হচ্ছে র্যাঙ্কপো চেকপোস্ট, এখান থেকে আপনাকে পারমিট নিতে হবে, ইনার লাইন পারমিট যাকে বলে। আর এই পারমিশন নেওয়ার জন্য আপনার পাসপোর্টের কপি, আপনার ভিসার কপি এবং কি একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে জমা দিতে হবে। তারপর তারা আপনার পাসপোর্টে সিল দিয়ে দিবে, সিল দিয়ে আপনাকে এন্ট্রি করে দিবে। এবং কি এই ইনার লাইন পারমিটটা আপনার গ্যাংটকে যাওয়া এবং কি সিকিম ঘোরার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আপনার হোটেলে থাকার সময় সব ক্ষেত্রেই এই ইনার লাইন পারমিটটা দরকার হবে, এবং কি রিটার্নের টাইমে এটা জমা দিয়ে তারপর রিটার্ন করতে হবে। সো আমরা গ্যাংটকে চলে এসেছি। এটা আমাদের হোটেল, হোটেল ডোমা রেসিডেন্সি। এখানে আমাদের পার নাইট কস্ট পড়েছিল 2,200 রুপি, বাট আপনারা আরও কমে থাকতে পারবেন যদি আপনারা আগে বুকিং করে না আসেন, এখানে সরাসরি এসে বুকিং করেন। এবং কি এখানে মোটামুটি 1500 এবং কি 1200 রুপিতেও ভালো হোটেল পাওয়া যায়। আর গ্যাংটকে আপনারা এসে খাওয়ার দাওয়ার করে ফেলা উচিত, কারণ গ্যাংটকে রাত 9টার পর থেকে আপনি খাওয়ারের জন্য কিছুই পাবেন না, হয়তোবা আপনার পছন্দ মতো কিছু পাবেন না, কারণ এখানে 10টার পর থেকে আর কিছু খোলা থাকে না। আর এটা আমাদের রুম, রুম নাম্বার 305। রুমটা বেশ বড়ই আছে, আর কিন্তু এখানকার হোটেলগুলোর একটা জিনিস কমন, সেটা হচ্ছে সার্ভিস তেমনটা ভালো নেই কোনো হোটেলেই। আর রুমগুলো একটু পুরনো, এখানকার সব বিল্ডিংগুলো একটু পুরনো, কেন তা জানি না, ম্যাক্সিমাম হোটেলেরই দেখলাম এইরকম। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখতে পারেন বেশ ভালোই বড় আছে। আর গিজার থাকাটা এখানে মাস্ট, গিজার অবশ্যই, গিজার ছাড়া হোটেল নেবেন না, কারণ অনেক ঠান্ডা এখানে। আমাদের সেকেন্ড ডেটা শুরু করলাম এখন থেকে। এখন আমাদের আসলে আজকে তো যাওয়ার কথা ছিল লাচুং, এখন আজকে যাওয়া হচ্ছে না। আর
সাঙ্গু লেক এখন আপাতত বরফের কারণে বন্ধ আছে, সাঙ্গু লেকও যেতে পারছি না। তো এখন আমরা আপাতত সাইট সিন করবো জাস্ট গ্যাংটকের। আর এখানে 7টা পয়েন্ট আছে যেটার প্রাইস হচ্ছে 2000 টাকা প্যাকেজ, আর 10টা পয়েন্ট যেটার প্রাইস 2500 টাকা প্যাকেজ। আমরা কোনো প্যাকেজ নিচ্ছি না, আমরা নিজেরাই ঘুরতেছি, দেখি কত কস্ট হয়, একটা নতুন আইডিয়া হবে। ওকে, থ্যাংক ইউ। এখন যাচ্ছি রোপওয়েতে, এটা বেসিক্যালি এমজি মার্ক থেকে 900 মিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। তো দেখি কী হয়, কতক্ষণ লাগে। রোপওয়ের রাস্তা আসলে এখানে অল্প ডিস্টেন্স হলেও দেখতে মনে হয় যে বেশি না, বাট ক্লাইম করা লাগে যার কারণে অনেক সময় লাগে, এবং কি টায়ার্ডনেসটা তাড়াতাড়ি আছে, দুইটার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর এই যে দেখা যাচ্ছে রোপওয়ে স্টেশন, আর যাই বলে এটাকে। এটা হচ্ছে কেবল কারে ওঠার জন্য টিকিটের জন্য লাইন, আর টিকিটের প্রাইসিংটা সাথে দেওয়া আছে। অ্যাডাল্টদের জন্য 130 রুপিস, আর বাচ্চাদের জন্য 3 বছর থেকে 5 বছর পর্যন্ত 68 রুপি। ভাই বলেন আপনি টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আপনার অনুভূতি কী? ভাই এটা তো আমার ফার্স্ট টাইম না, আমি এর আগে অনেকবার আসছি, আমি শুধু যা করতেছি সব আপনাদের জন্যই। আমাদের টিকিট করা শেষ, এখন আমরা রোপওয়েতে উঠতেছি। অনেক ভালোই অভিজ্ঞতা ছিল, অনেক বড় স্পেস, এবং কি সবচেয়ে বড় ব্যাপার এখানে দাঁড়িয়ে থাকা লাগে, আগে কখনো এরকম দেখিনি কোনো ক্যাবল কারে এভাবে দাঁড়িয়ে যাওয়া। যাই হোক, আর বেশি একটা সময় নেয়নি, এটা ক্যাবল কারটা একবার ওই পারে যাবে এবং কি নিয়ে আসবে, তো সব মিলিয়ে হয়তো বা সর্বোচ্চ 10 মিনিট লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। আমাদের কেবল কার রাইড শেষ। সো এক্সপিরিয়েন্স বলতে গেলে এত একটা বেশি ভালো ছিল না প্রিভিয়াস যত কেবল কার রাইড করছি তার মধ্যে, বাট ঠিক আছে, ভিউটা অনেক সুন্দর ছিল, অসাধারণ। ও কেবল কার সেকেন্ড টাইম ভালো ছিল, ইটস গুড। ওভারঅল কেমন ছিল? আর একটু লম্বা হলে ভালো লাগতো মেবি, আমি যতগুলা কেবল কার এক্সপিরিয়েন্স করছি এটা দ্য স্মলেস্ট ওয়ান। এই যে উনি ক্যামেরা থেকে সবসময় পালায়, কেন পালায় আমি জানি না। ওই যদি বাই চান্স কোনো মেয়ে পছন্দ করে ফেলে হ্যান্ডসাম হাও, এমনিতেই সিঙ্গেল আছে নাকি? না সিঙ্গেল নাই, টেকেন, যদি অন্য কেউ ঝাপায় টাপায় পড়ে এই জন্য লুকায় চলে থাকে। প্যাকেজ না নিয়ে আমরা 2টা স্পটের জন্য 2টা গাড়ি ঠিক করছি, একটা হচ্ছে হনুমান মন্দির আর একটা হচ্ছে গণেশ মন্দির। তো 2টার জন্য 2টা ট্যাক্সিতে পার ট্যাক্সি 1000 রুপি করে ভাড়া পড়ছে। চলে আসলাম হনুমান টপ মন্দির। প্রচুর ঠান্ডা এখানে, আর আমরা এখানে আসছি আর আরেকটা পয়েন্টে যাচ্ছি। বেসিক্যালি তার কারণ হচ্ছে আমরা কালকে যাব নর্থ সিকিম,
তো নর্থ সিকিমে যাওয়ার পর ওইখানে আমাদের অনেক ভিউ পয়েন্টের অনেক ট্রিপ থাকবে, তো যার কারণে আমরা আজকে বেশি একটা ট্রিপ নিচ্ছি না, বেশি একটা হ্যাসেল নিচ্ছি না, জাস্ট এই দুই তিনটা জায়গা এগুলোই আজকে আমরা ঘুরতেছি। তো যারা আপনারা যাবেন নর্থ সিকিম, তারা এইভাবেই আমাদের মতো চাইলে প্ল্যান করতে পারেন অথবা তাদের প্যাকেজও নিতে পারেন 10টার অথবা 7টা প্লেসের। তো আমরা আসলে এটা নিই নেই, কারণ আমরা কালকে নর্থ সিকিম যাচ্ছি, ওইখানেই আমরা সব কিছু পাবো। আমাদের হনুমান মন্দির ঘোরা শেষ, এখন যাচ্ছি আমাদের নেক্সট কি গণেশ মন্দির, গণেশ মন্দির, গণেশ গণেশ টাক, গণেশ টাক। ওকে, আমরা গণেশ মন্দিরে আসছি কিন্তু ভিতরে যাচ্ছি না, কারণ আমাদের জুতা খুলতে হবে, আসলে অনেক ঠান্ডা, তো যার কারণে জুতা খুলতে যাচ্ছি না আমরা। কি তো এখানে যারা ঘুরতে যাচ্ছেন যেতে পারেন, আমাদের আসলে মন্দিরের ভিতরে আর এখানে ভিউ পয়েন্টটাও নেই, তো যার কারণে আর যাওয়া হচ্ছে না। আমাদের সারাদিনের ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে আসলাম আবার সেই এমজি মার্কে, আর এখন অনেক খিদে পেয়েছে মোটামুটি সবার। এখন আমরা খেতে যাব, আর আমাদের খাওয়ারের জায়গাটা কোথায় আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা লাল বাজার, এটার থেকে এগিয়ে এসে সোজা গেলেই পাওয়া যাবে। এই যে সোজা এই রোড থেকে এসে এখানে আসলাম বিরিয়ানি, এখানে সব হালাল ফুড, আপনারা গরুর মাংস থেকে শুরু করে যা খেতে চান এখানে পাবেন। এখানে ভাতের প্রাইস হচ্ছে 50 রুপি, আর গরুর মাংসের প্রাইস হচ্ছে 100 রুপি। সে 100 রুপি আর 50 রুপি, টোটাল 150 রুপি দিয়েই এখানে পেট করে খাওয়া যায়। আমাদের খাওয়া শেষ করে আমরা চলে গেলাম সানফ্লাওয়ার ট্রাভেলসে নর্থ সিকিম যাওয়ার পারমিশনের জন্য। এখানে যদিও আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, বাংলাদেশ থেকেই আমরা আমাদের সব ডকুমেন্ট তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম, বাট আপনারা যারা আসবেন তারা এখানে এসেও করতে পারেন, জাস্ট একদিন আগে তাদেরকে সব ডকুমেন্ট দিলেই হবে। আর তাদের ইনফরমেশান আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের যাদের দরকার তারা ওইখান থেকে নিন। সো এই ছিল আমাদের সিকিমের পার্ট 1, আমরা নর্থ সিকিম যাব পরের দিন, এবং কি আপনারা যারা সিকিমের আসল সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই আমাদের পার্ট 2 দেখবেন সিকিম সিরিজের, এবং কি সিকিমের আসল সৌন্দর্য দেখতে হলে কী কী করা লাগবে, কীভাবে যাওয়া লাগবে, সব কিছুর ইন ডিটেলস আমরা ওই সেকেন্ড পার্টে আলোচনা করব। সো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আর যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।